নাগিনা চিস তোর নাগিনে জায়গায় থাকবি। বলেন কি কবেকার বিরিয়ানি? ওটা কিসের মাংস ছিল দিদির মধ্যে? ও যেমন এসে খাওয়ার গল্প করছিল, বললো কাকে বিরিয়ানি পাওয়া যায়, তো ওরম ঠ্যাং দেখে তো ওরমই মনে হচ্ছিল অত বড় কাউয়া বিরিয়ানি। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখতে পাচ্ছ আমি আবার আনন্দির বাড়িতে চলে এসেছি। আজ দিদি এখন ঘর পরিষ্কার করছে, জল দিয়ে ধুয়ে দিচ্ছে ঘরটাকে। তো আমাদের বাইরে অপেক্ষা করতে বললো, আমরা দাঁড়িয়ে আছি। ঘর পরিষ্কার করার পর আমরা ভেতরে প্রবেশ করব। দিদি কিন্তু এখন একটু রেগে আছে, দিদিকে এখন আর কোনো কথা জিজ্ঞাসা করা যাবে না, তাই অপেক্ষা করছি দেখি কখন রাগটা কমে। কেউ একজন দিদিকে বিরিয়ানি এনে দিয়েছিল, সেটা আবার দিদির পছন্দ হয়নি, যার কারণে দিদি আরও রেগে আছে। তো যাই হোক, আমি দিদিকে এক বলতে জল এনে দিলাম, দিদি ঘরটা পরিষ্কার করে নিচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ কিসের মাংস ছিল দিদির মধ্যে? ও যেমন এসে খাওয়ার গল্প করছিল, বললো কাকে বিরিয়ানি পাওয়া যায়, তো ওরম ঠ্যাং দেখে তো ওরমই মনে হচ্ছিল অত বড় কাউয়া বিরিয়ানি হবে নাকি তা জানি না, হতে পারে মুরগি, কিন্তু ওটা মনে হচ্ছিল বিচ্ছিরি দেখতে, দেখতে খুব বিচ্ছিরি ছিল। আচ্ছা আচ্ছা, আমি দেখলাম ভাঙলাম, বললো খেতে ভাঙলাম, ভেঙে দেখলাম না খাওয়া যাবে না, তখন ফিরলাম। কারণ আমি বুঝলাম যে গন্ধটা মেরেছে, মানে বিরিয়ানির একটা সুন্দর গন্ধ থাকা দরকার, সেই গন্ধ ছিল না। ওটা কবেকার বিরিয়ানি তাও বলা যাচ্ছে, খেলে মানুষ মরবে, ভুগবে, কারণ ওটা নষ্ট হয়ে গেছে, কবেকার সেটা বলা যাচ্ছে না। ঘুগনিটা তাহলে কচুরিটা দেখো, কচুরিটা কি দেখাবে তাহলে? প্লেট ফেলে দিচ্ছি দিদি। হ্যালো, কচুরিটা কচুরিও খাওয়া যাবে কিনা, যাই হোক এত এত তেল ভরা আছে। ওই যে কাগজটা নিয়ে নিয়েছি তেলটা, এটা আলু দেয়নি দিদি, ওটার মধ্যে মটর দেওয়া ছিল, আমি আর এই কেক দুটো একটু খেয়ে দেখো যদি ভালো লাগে খেতে। দিদি সকাল থেকে কিছু খায়নি, এখন এখন অনেক বেলা হয়ে গেছে, প্রায় কটা বাজে, 3:30 বেজে গেছে। এখন এত বেলায় দিদি কচুরিটা খাচ্ছে, আসলে ঘুগনিটা আনা হয়েছে, ঘুগনির মধ্যে হয়তো আলু দেওয়া আছে কিনা, এই জন্য দিদি খেলো না। হ্যাঁ, তো যাই হোক সেটা ফেলে দেওয়া হলো, এখন দিদি কচুরিটা খেয়ে নিক, আর কেক নিয়েছি দিদির জন্য, কেকটা যদি খায় তাহলে তো ভালো। সকাল থেকে মানে এই খাচ্ছো দিদি, সকালে আর কিছু খাওনি চা ছাড়া? তখন তো তুমি বিরিয়ানি খাচ্ছিলে, তখন তো বিরিয়ানি খাচ্ছিলে বলে তুমি আর দিলাম না, নাহলে তো খাইনি তো খাইনি, ফেললাম দেখলাম। হ্যাঁ হ্যাঁ, পরে আমি এসে আওয়াজ শুনে এলাম, দেখি ফেলে দিয়েছো আর কি। গরম গরম তখন বেশ নরম ইয়ে ছিল, ছেঁড়া যাচ্ছিলো, আর এখন না মানে ঠান্ডা হয়েছে না, একটু ইয়ে হচ্ছে, শক্ত হয়ে গেছে। তো গাইস, তোমরা দেখতেই পারলে আমি ঘুগনি কচুরি এনেছিলাম দিদির জন্য, আর কেক নিয়ে এসেছিলাম। তো দিদি ঘুগনিটা খায়নি, বললো ওর মধ্যে আলু দিয়ে আছে, এই জন্য খেলো না। তো কচুরিটা খেয়েছে আর কেকও খেয়েছে, আর এখন একটা দিদি এসছে, সেই দিদি পরোটাটা নিয়ে এসছে, সেটা আবার খাচ্ছে। তো যাই হোক, আমার আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর ভালো লাগলে কী করতে হবে তোমরা নিশ্চয়ই জানো, তাও আমি তোমাদেরকে বলছি, লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই কোনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে সবার আগে গিয়ে পৌঁছয়। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী এমনই আরও ভালো ভালো ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণে টাটা গাইস।